দামোদর দীপদান উৎসব নদিয়ার শান্তিপুরে। গতকাল সন্ধ্যায় নদিয়ার শান্তিপুর থানার মোড় এলাকায় দুর্গাপুর ইস্কনের পক্ষ থেকে এক মহতী দামোদর দীপ দানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রচুর ভক্তের ভিড় ছিল চোখে পড়ার মতো। শান্তিপুরের বিভিন্ন এলাকার কৃষ্ণ ভক্ত মানুষ উপস্থিত করেছিলেন থানার মোড় এলাকায়। সেখানে সন্ধ্যা আরতি শেষে প্রচুর ভক্তকে দীপদান করতে দেখা গেল কৃষ্ণ মূর্তির সামনে। চলুন এই দীপদান অনুষ্ঠানের বিষয়ে কি জানালেন দুর্গাপুর ইস্কনের মহারাজ শোনাবো আপনাদের। মানে আমাদের রাধা দামোদরের উদ্দেশ্যে এই মাসে দামোদর মাস বলা হয়, এই মাসে রাধা দামোদর উদ্দেশ্যে দীপদান করা হয় এবং এটা ভক্তদের কাছে প্রচার করার জন্য আমরা এই অনুষ্ঠান করছি। যারা যারা জানেন না তাদের জানানোর জন্যে যে প্রতিদিন রাধা দামোদরকে এই মাসে দীপদান করতে হয়। মূলত কোথায় কোথায় হচ্ছে নাকি শান্তিপুরে কী শুরু হলো? এটা শান্তিপুরে আরও কোথাও হচ্ছে কি না জানি না, আমি এখানে এসে এটা প্রথমে এই জায়গায় করলাম। আরও বিভিন্ন জায়গায় হয়, মায়াপুরে হয়, দুর্গাপুরে হয়, সব জায়গায়। এটা কি শুধু আজকের দিনের জন্য না সারা সারা মাস এই লক্ষ্মী পুজো পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এটা চলবে? আচ্ছা আচ্ছা, লক্ষ্মী পুজো পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এক মাস। তো শান্তিপুরে কি আগামী দিন আর দু চার জায়গায় হবে না? আরও দু চার জায়গায় আমাদের করার ইচ্ছা আছে, কারণ আমাদের প্রোগ্রাম ঠিক হয়নি, তা আবার আমরা করব। উনি তো আপনারা কোথা থেকে এসছেন? আমি এসেছি দুর্গাপুর মন্দির থেকে, ইস্কন মন্দির দুর্গাপুর থেকে। আপনার নাম আর পরিচয়? আপনার নাম আর পরিচয়টা? আমার নাম হচ্ছে গোবিন্দ মনোহর দাস। আমি গৃহস্থ ভক্ত, মন্দিরের ভক্ত নয়, কিন্তু আমি দুর্গাপুর মন্দিরের আন্দাজে প্রচার করি, এইখানে আমি প্রচার করতে এসেছি। থ্যাংক ইউ।
মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।